গাইস, আমি ফাহিম, আমি চিরং থেকে আসছি। আমি 2 বছর 5 মাস ধরে স্কেট করি। 2 বছর 5 মাসের মধ্যে আমার প্রথম স্মরণীয় সেশন হচ্ছে একটা ফরেনার আসছিল ইজিরো, তখন আমি ঢাকায় আসছিলাম কম্পিটিশনে আসে, কিন্তু তখন কম্পিটিশন হয় নাই। কিন্তু ওই টাইমটাই আমার ফার্স্ট মানে স্কেটবোর্ডিংয়ের প্রতি ভালোবাসাটা আসছে। ওই টাইম থেকে আমি স্কেটবোর্ডিংকে মানে একটা প্যাশন হিসাবে নিয়ে ফেলছিলাম, তখন থেকে স্কেটবোর্ডিংটা ভালোভাবে করা। ওইটাই আমার সঙ্গে বড়ো কোনো ইনজুরি হয়েছে তোমার স্কেটবোর্ডিং করতে গিয়ে? এত বড়ো কিছু হয় নাই, কিন্তু রিসেন্টলি আমার এখানে হাতের একটা হাড্ডি মনে হয় ভাঙছে বা কিছু একটা এক হয়েছে, আমি হাত পুরোটা ঘুরাতে পারি না, হাফ ঘুরে। এরকম ডক্টর দেখাওনি? না, এত এত ইম্পর্টেন্ট মনে হয় না, কারণ আমার লাগতেছে না হাড্ডিটা। আচ্ছা, তো তোমার ভবিষ্যৎ প্ল্যান কী স্কেটবোর্ডিং নিয়ে? ভবিষ্যতে এরকম কোনো প্ল্যান নাই, কিন্তু মনে হয় আমি যতদিন আছে আমি স্কেটবোর্ডিং করবো, এরকম পড়াশোনার পাশাপাশি স্কেটবোর্ডিং করবো, পার্ট টাইম জব করি বিএসকের সাথে। ওয়াও, ওদের এনজিওতে আমি ওদের ইনস্ট্রাক্টর হিসাবে আসি, উইকে দুই দিন করে স্কেট করে ওদেরকে। এটাই, এখন 6 মাসের ভ্যাকেশন আসছি ঢাকায়, এখন 6 মাস স্কেটবোর্ডিং সাথে ডিওবির সাথে কন্টেন্ট, তারপর বিএসকের সাথে পার্ট টাইম জব। হ্যাঁ, তোমার ফেভারিট ট্রিক? আমার ফেভারিট ট্রিক হচ্ছে কিক ফ্লিপ। কিক ফ্লিপ হচ্ছে আমার ফেভারিট ট্রিক। আচ্ছা, তো তুমি এ পর্যন্ত বোর্ড কয়টা ভাঙছো? আনকাউন্টেবল মেবি, আমি আসলে মনে নেই আমি কয়টা ভাঙছি, হবে 12-13-14 এরকম হবে, আরও বেশি হবে। আচ্ছা, বোর্ড ভাঙাটা তোমার কাছে কী মনে হয়, স্বাভাবিক না অস্বাভাবিক স্কেটবোর্ডের জন্য? বোর্ড ভাঙাটা স্বাভাবিক স্কেটবোর্ডের জন্য, কারণ এটা ভাঙবেই, এটা কখনো তো সারা জীবন থাকবে না, এটা ভাঙবে। কিন্তু কোনো কোনো সময় 3-4 দিনে বোর্ড ভেঙে যায়, ওরকম অনেক টাইমে খারাপ লাগে, যেটা তো বোর্ড না অনেক খারাপ লাগতেছে, এগুলো আর কিছু না। আর ট্রাক্সের ক্ষেত্রে তোমার কী ধারণা? ট্রাক্সের ক্ষেত্রে একটা ভালো ট্রাক কিনে ফেললে আপনি 4-5 বছর আরও অনেক বেশি চালানো যাবে, যদি ওরকম গ্রাইন্ড না করে। বাংলাদেশে তো গ্রাইন্ড এখনও কেউ করে নাই, ওই হিসাবে এখনও একটা ড্রাগ 5-6 বছর চালানো যাবে, যদি এই সিস্টেম এখনও চলতে থাকে, এত গ্রাইন্ড না হয়। আর আমাদের গ্রাইন্ড করার মধ্যে এত বড়ো কিছু নাই যে আমরা ড্রাগস এত চেঞ্জ করতে হবে, একটা ড্রাগস দিয়ে অনেক দিন চালানো যায়। আচ্ছা, বিয়ারিং কী বিয়ারিং ইউজ করো তুমি? আমি এবেক নাইন ইউজ করি, কালারফুল যেটা নর্মালটা মোটামুটি ভালো আছে, কিন্তু চেঞ্জ করতে হবে বিয়ারিং। পাওয়ার সাইড করলে কী হয়, বিয়ারিংগুলো আস্তে আস্তে ক্র্যাক হইতে শুরু করে। আচ্ছা, এরকম হইতে হইতে বিয়ারিং নষ্ট হয়ে যায়। আর এই বিয়ারিংটা কতদিন থেকে ব্যবহার করতেছ? এবেক 9 ইউজ করতেছি 2 মাস ধরে। আমি 2 মাস ধরে। এর আগে কোনটা ইউজ করতাম? এর আগে আমি ইউজ করছি আমার রাশিয়ান মেপালের হাই ড্যামেজ যে বিয়ারিংটা ছিল, ওইটা পুরো আমি 2 বছর ইউজ করছি, কিছু হয় নাই। কেন, তখন কি তুমি ট্রিক্স করতে পারতাম না বেশি? না পারতাম, বাট ওই বিয়ারিংগুলো এত ভালো ছিল, মানে ওই বিয়ারিংগুলো কিছু হয় নাই, অনেক ভালো ছিল বিয়ারিংগুলো। আর তোমার ইন্সপিরেশন কে বাংলাদেশে, কাকে দেখে তুমি ইন্সপায়ার হয়েছো স্কেটবোর্ডিংয়ে নাকি এমনি এমনি? বাংলাদেশে ইন্সপিরেশন কেউ নাই, আমি আগে গেমস খেলতাম, ছিল প্লেস্টেশন 3 ছিল, ওটার মধ্যে আমি খেলতাম, স্কেট গেমস খেলতাম, ওরকম থেকে দেখতে দেখতে পরে বাংলাদেশে দেখি আসলে স্কেট সিন আছে, ডিওবি দেখছি, তারপর বোর্ড নেওয়ার আইডিয়াটা আসছে, তারপর আমি আর আমার ফ্রেন্ড একটা মিলে বোর্ড নেওয়া, তখন কোরবানি ছিল, কোরবানির পর আমরা টাকা জমাইছিলাম বোর্ড কেনার জন্য, তখন আমি বোর্ড তুলছিলাম, বোর্ড কিনে তারপর চালানো শুরু করছি। ছাদের মধ্যে স্কেট করতাম, অনেক স্কেট করতাম ছাদে, একদিন সাহস করে স্ট্রিটে নামা শুরু করছি, এরকম করতে করতে 1-2 সপ্তাহ হয়ে গেছে। পরে আমার ফ্রেন্ড যে আমার সাথে স্কেট করা স্টার্ট করছিল, ও আর স্কেট করতে পারে নাই, ফ্যামিলিতে মানা করে দিচ্ছে স্কেট করতে পারবে না, পড়ালেখা করতে হবে, এইসব অতিরিক্ত এইসব জিনিসগুলো আমাদের মানে আমাদের এই যে ক্লাস 10-এ পড়া ছেলে বা 9-এ পড়া ছেলের জন্য এরকমটা স্বাভাবিক, কারণ এটা হয়, ফ্যামিলি চায় না যে ছেলে পড়ালেখা বাদে অন্য কিছুর মধ্যে একটু বেশি ফোকাস করুক, এরকম চায় না। তোমার বাসা থেকে কেমন সাপোর্ট করে স্কেটবোর্ডিংয়ে? আম্মু সাপোর্ট করে, বাট আব্বু সাপোর্ট করে না। তো আচ্ছা, তোমার এখন লেখাপড়া কিসে, কী করছো? ফার্স্ট ইয়ারে চিরং কমার্স কলেজে ভর্তি হয়ে আসছি, এখন এখানে 6 মাসের ভ্যাকেশনে চলে আসছি, এমনি তো ফার্স্ট ইয়ারে ক্লাস হয় না 6 মাসের মতো। তো ঢাকায় তুমি কেমন এনজয় করতেছো স্কেটবোর্ডিং? ভালো এনজয় করতেছি, স্কেট করতেছি ঘুরতেছি, একদম একটা ফ্রিডম লাইফ বলে না,
ওরকম টাইপের এক লাইফ লিড করতেছি, ঘুরতেছি, স্কেট করতেছি। আমি স্পন্সর স্কেটবোর্ড হচ্ছি এই বছরই, এই বছর ফেব্রুয়ারি 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 লাস্টের দিকে সাইন করছি, মার্চের থেকে স্টার্ট হয়েছে স্পন্স। তোমার রেসপন্সিবিলিটিটা কী? আমার কাজগুলো হচ্ছে অ্যাজ এ স্পন্সর স্কেটবোর্ডার ডিওবিতে কন্টেন্ট বানানো, অ্যান্ড আমার কমিউনিটিতে কাজ হচ্ছে সবাইকে হেল্প করা স্কেটবোর্ডিংয়ের দিক দিয়ে, তারপর বাংলা স্কেটবোর্ডার কমিউনিটিতে অ্যাক্টিভ থাকা, আমার কন্টেন্টগুলো দেখে নতুন স্কেটবোর্ডাররা ইন্সপায়ার্ড হয়, ওইটাই হচ্ছে আমার কাজ। এখন কী কী ইউজ করতেছে? আমি এখন ইউজ করতেছি ব্ল্যাঙ্ক ডেক 8.25, যেটা হচ্ছে ডিওবি স্কেটশপ থেকে নেওয়া। এটা অনলি ডিওবি স্কেটশপের মধ্যে আছে, এত পাওয়া যায় না। এটা হচ্ছে আমার একদম বেস্ট ইউজ করা একটা বোর্ড, ঠিক আছে? এইটা এটার কনসেপ্ট আমার এত ভালো লাগে আর সব কিছুই ভালো। এটা ব্র্যান্ডেড ডেক থেকে এটা অনেক পারফেক্ট, কম দামে এটা নিয়ে ভাঙা ভাঙি করে অনেক পারফেক্ট। এটা ভাঙে না সহজে, এটাই কষ্ট, ভাঙতে চাই কিন্তু এটা ভাঙে না। ব্র্যান্ডেড ডেকগুলো অনেক তাড়াতাড়ি ভাঙে, বাট এটা ভাঙে না। আমি আমি চাই এই ডেকগুলো আরও আসুক, আরও দরকার, অনেক বাড়ানো দরকার। আর আর কি স্পিড ফায়ার করতে স্পিড ফায়ার, তারপর বেয়ারিং এবেক 7, আর ট্রাক্স হচ্ছে অ্যাডভেঞ্চার। একজন ফরেনার আসছিল এক বছর আগে, ও ডিওবিতে রেখে গেছিলো, তারপর আলিমুল ভাইয়া রিজন ভাইয়া মিলে বলে আমার জন্য আমাকে পাঠাইছিল চিরঙ্গের সাথে। তখন আমার ট্রাক্স ছিল না, তখনই পাঠাইছিল, সাপোর্ট কর আমাকে প্রথম থেকে ডিওবি সাপোর্ট করতো অনেক। তো ভেঞ্চার ট্রাক্স কেমন লাগতেছে? ভেঞ্চার ট্রাক্স অনেক ভালো, অ্যাজ এ বিগিনার ভেঞ্চার ট্রাক্স রোটা অনেক বেস্ট, কিন্তু এখন আস্তে আস্তে ট্রিক্স করতেছি, ওটার জন্য ভেঞ্চার রোটা এখন আর ভালো লাগে না, তো চেঞ্জ করতে মন চাইতেছে, শীঘ্রই চেঞ্জ করবো। ট্রেসারে চেঞ্জ করার সময় তোমার এই ট্রাক্সটা কী করবা? এটা যার দরকার তাকে দিয়ে দিব, কমিউনিটি গ্রো হয় না, যার দরকার তাকে দিতে হবে, সবাই তো টাকা পায় না কিনার জন্য, তাই তারপরে এই ট্রাক্সগুলো কিনতে অনেক টাকা লাগে। আমাদের স্কেটবোর্ডিংয়ের মধ্যে সব কিছুর দাম অনেক বেশি, আর এটা কারণও আছে, কারণ জিনিসগুলো এরকমই বেশি হওয়ার কারণ। আর প্রথম প্রথম ফ্যামিলি সাপোর্ট করতে চায় না, টাকা দেয় না, হয়তো নিজে সেভিংস করে অনেক কিছু কিনতে হয়। তো আমি আমি কী করবো, একটা স্কেটবোর্ডার দেখবো যে যে ওর মধ্যে ডেডিকেশনটা আছে, যেন ওর ট্রাক্সটা দেওয়া যায়, ও কিনতে পারতেছে না ট্রাক্স, ওই কারণে ওরা যেন দেওয়া যায়, এরকম মানুষকে আমি ট্রাক্সটা দিব। তোমার আমাদের দরকার আর একটু ফ্রেন্ডলি হওয়া উচিত, আমাদের আরেকটু ফ্রেন্ডলি হওয়া উচিত, দেন সবাই একসাথে স্কিট করা উচিত, যেন প্রত্যেক সপ্তাহে একটা একটা হলেও একটা কম্পিটিশন থাকে, একটা প্রত্যেকটা ক্রিপ বেস একটা যেন কম্পিটিশন থাকে, যেন সবাই হাইপ থাকে এগুলো স্কেটবোর্ডিং কালচারটা নিয়ে। স্কেটবোর্ডিং হচ্ছে সবাই মিলে সবাই একসাথে প্রত্যেক সপ্তাহে একটা ইভেন্ট থ্রো করা, এগুলো হচ্ছে স্কেটবোর্ডিং। স্কেটবোর্ডিং করতে হলে আমার একটা রেসপন্সিবিলিটি থাকবে যে আমি কী কী করতে চাই, ওগুলো নিয়ে অনেক কাজ থাকবে। অ্যাজ এ স্কেটবোর্ডার অনেক কিছুই কাজ আছে। তো কমিউনিটি গ্রো করার আর কোনো প্ল্যান আছে তোমার কাছে, যেগুলো আমরা কমিউনিটি খুব দ্রুত গ্রো করতে পারি? কমিউনিটি গ্রো করার জন্য আমাদের দরকার এই বললাম না, কম্পিটিশন, আমাদের কম্পিটিশন দরকার। বাট কম্পিটিশন তো আমি দেখছি যে কম্পিটিশন সবাই সেফলি অ্যাটেন্ড করতে চায় না, তারা ভয় পায়, কারণ তোমরা হাতে গোনা চার পাঁচজন ছেলেরাই সবসময় কম্পিটিশনে জিত, কিন্তু বাকিদের কী হয়? বাকিরা তো আসতে চায় না কম্পিটিশন, তাদেরকে তোমরা কীভাবে ইনভলভ করবা এই কম্পিটিশনে? এটা এটার জন্য ওদেরকে ওদের অনেক ভিডিও দেখা দরকার, কম্পিটিশনের ভিডিও দেখা দরকার, যেন ওরা সাহসটা পায় কম্পিটিশনে আসার। আমি আমি নিজেও কম্পিটিশন অনেক ভয় পাই, আমি কম্পিটিশনে গেলে আমি যেন সব কিছু ভুলে যাই, ওইরকম অবস্থা হয় আমার। কিন্তু যত অ্যাটেন্ড করবা কম্পিটিশন, তত আমাদের এক্সপিরিয়েন্সটা বাড়বে, এক্সপিরিয়েন্সের সাথে সাথে তুমি বুঝবা কোন লাইনটাতে কী করতে হবে, কোন লাইনটা তুমি করলে কোন, আর কম্পিটিশনে সব কিছু নিজের মতো নিজে গুছানো যায়, তুমি কোন লাইনটা করবা, কোন কত পয়েন্ট পাবা, ওগুলো সব কিছু মাথার মধ্যে আগে গুছাইতে হবে, গুছাই নিয়ে তারপর গিয়ে করতে হবে, দুমদাম গিয়ে করলেই হয় না। স্কেটবোর্ডিং কি শুধুই একটা স্পোর্টস? না, স্কেটবোর্ডিং শুধু একটা স্পোর্টস না, স্কেটবোর্ডিং পুরোটা হচ্ছে একটা লাইফস্টাইল। একটা স্কেটবোর্ডারকে দেখেই চিনা যায়, ওরা তো স্কেটবোর্ড থাকুক বা না থাকুক, একটা স্কেটবোর্ডারকে আপনি দেখেই চিনতে পারবেন যে ও স্কেটবোর্ডার। স্কেটবোর্ডাররা সবসময় বেগি প্যান্ট পরতে পছন্দ করে, অ্যান্ড কিছু কিছু টাইপের শ্যুজ আছে যেগুলো স্কেটবোর্ডিংয়ের জন্য মেক করে, ওগুলা অ্যান্ড সবসময় একটু ওভার সাইজ ড্রেস পরা ড্রেস করে পরে থাকে। তো তুমি কী কী পড়ো? আমি আমি সবসময়
এই কার্ডোরি কার্ডোরাইজ প্যান্ট আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আমি কার্ডোরাইজ প্যান্টগুলো পরি, তো আমি থ্রিফ্ট করি। কালেক্ট করার কথা থেকে প্যান্টগুলো কালেক্ট করি, লাইক আমি যেখানে দেখি হঠাৎ চোখে পড়ে তখন কিনে নেই আমি। আচ্ছা, কারণ এটার কোনো মার্কেট নাই যে ওখান থেকে আমি গিয়ে কিনতে পারবো, পারমানেন্ট কিছু নাই। কারণ বাংলাদেশ স্কেট শপ তো বাংলাদেশেও আছে, তো সেইখানে এইসব পাও না কেন? তোমাকে বাইকটাই কালেক্ট করতে হয় কেন? আমাদের আমাদের স্কেটশপ যেটা আছে ডিওব স্কেটশপ, ওটা এখন এত পুরান না, মাত্র স্টার্টিং হয়েছে স্কেটশপটা। আর ওরা চাইতেছে আপনাদের স্কেটবোর্ডিংয়ের যা যেগুলো আছে, যে স্কেটবোর্ড ডেক্স, তারপরে ট্রাক, তারপরে এগুলো ভালো কোয়ালিটির আনা, ওগুলোর উপরে একটু ফোকাস দিচ্ছে। এই কারণে এখনও প্যান্ট নিয়ে শিওর হয় নাই, ওটা আগামীতে অনেক তাড়াতাড়ি আসবে। কারণ ওটা দরকার, একটা স্কেটশপ একটা স্কেটশপে সব কিছু থাকা দরকার, কিন্তু এখন পারতেছে না, কারণ এখন অনেক কিছু দেখতেছে সামনে। ফাইম কী করতেছে এখন? এখন তো ও চাইছে একটু চালাবে, শিখতে চাইতেছে, ওদের জন্য ওর একটু শিখেছে। স্কেটবোর্ডিং দেখতে কেমন লাগে? তুমি কি আগে টিভিতে কখনো দেখছো? হ্যাঁ, বুঝলি, ভালো লাগে, তো দেখতে যতটা সহজ করতে ততটা করছো। কেমন লাগছে? তুমি তো স্কেটবোর্ডে উপরে উঠছিলা, তা ভালো লাগছিল। ভালো লাগছিল, তারপরে কি মনে হয় তুমি চালাইতে পারবা যদি দুই দিন প্র্যাকটিস করো? দুই তিন দিন প্র্যাকটিস করলে মনে হয় পারা যাবে। হ্যাঁ, নতুন স্কেটবোর্ডার, তুমি কতদিন থেকে স্কেটবোর্ডিং করতেছো? কতদিন থেকে স্কেটবোর্ডিং করো? অনেক সাই কথা বলতে যেতে ফেরা শুনবেন। তো আমি এখানে আসছি যে একটা ভিডিও বানিয়েছিলাম। This is how skateboarding is growing, bro. Let's go.